সবচেয়ে সুন্দর নাম কি বলেন তো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবচেয়ে সুন্দর নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। মেয়েদের বেলায় হলে আব্দুলের জায়গায় আমাতুল, আব্দুল মানে গোলাম আর আমাতুল মানে বান্দি, তাহলে সেক্ষেত্রে আল্লাহর বান্দা আল্লাহর বান্দি, আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, আব্দুর রহমান মানে রহমানের বান্দা। আমাতুন যদি যোগ করে দেন তাহলে আমাতুল্লাহ মানে আল্লাহর বান্দি, আমাতুর রহমান মানে রহমানের বান্দি। এটা হলো মেয়েদের জন্য। এরপর সবচেয়ে উত্তম নাম কোনটা? এরপর সবচেয়ে উত্তম নাম হলো আল্লাহর যত গুণবাচক নাম আছে সেগুলো শুরুতে আব্দুল লাগাই দিলে ছেলেদের নাম হয়ে গেল, মেয়েদের নাম আমাতুল লাগাইলে হয়ে গেল, এটা সবচেয়ে উত্তম নাম। এরপর তিন নম্বরের সবচেয়ে উত্তম নাম হলো নবী রাসূলদের নেককার মানুষগুলোর যে নাম, মেয়েদের নাম মারিয়াম, আয়েশা এবং আসিয়া, যে সমস্ত নেককার ঐতিহাসিক নারীরা গত হয়েছেন তাদের নামে নামকরণ করা, ফাতেমা ইত্যাদি, এবং যে সমস্ত নবীগণ গত হয়েছেন সে সমস্ত নবীদের নামে সন্তানদের নামকরণ করা। আমাদের দেশে দেখবেন গরিব মানুষরা তাদের বাচ্চার নাম রাখে আয়েশা, ফাতেমা, কাজের লোক, কাজের মেয়ে, কাজের বুয়া, এদের নাম দেখবেন বেশিরভাগ আয়েশা, খাদিজা, ফাতেমা, সুমাইয়া ইত্যাদি, ঠিক না? ঠিক। আর নিজের মেয়েটার নাম রাখে মানুষ কি লালটু? না, লালটু তো পোলার নাম রাখে। মেয়েদের নাম কি রাখে? চৈতি, খাইতি, একটু খাইতি। হ্যাঁ, এগুলো কিন্তু নাজায়েজ না, আবার বোঝেন না, বাংলা নাম রাখা কিন্তু গুনাহ না, কিন্তু নামের মধ্যে তার ধর্মের পরিচয় ফুটে ওঠা চাই। এটা শুধুমাত্র আমাদের দেশের সংস্কৃতি নয়, এটা সারা পৃথিবীতেই আপনি দেখবেন অমুসলিম দেশগুলোতেও তাদের নামের মধ্যে তাদের ধর্মীয় পরিচয় ফুটে উঠে কি উঠে না। আপনি ভারতে চলে যান তাদের নামগুলোতে দেখলে বোঝা যায় এরা হিন্দু, বোঝা যায় কি যায় না? মুসলমানের সন্তান তারা অতি আপডেট, অতি আধুনিক হতে চায়, অতি আধুনিক হলে ইমান পর্যন্ত অনেক সময় টিকানো সম্ভব হবে না। অতএব সন্তানদের নামের মধ্যে থাকবে ইসলামের বার্তা বহন করে এরকম নাম, নবীদের নাম, রাসূলদের নাম, সাহাবীদের নাম, ইসলামের ইতিহাসে সোনালী যুগের স্বর্ণ মানবদের নাম, সাহাবীদের নাম, তাবেঈদের নাম, এই নাম দিয়ে সন্তান নাম রাখবেন। এখন যদি কেউ আমার কাছে আসে আর বলে হুজুর সন্তানের নামের জন্য একটা নাম দেন, আমি বলি আব্দুল্লাহ রাখেন, ছেলে হয়েছে আব্দুল্লাহ রাখেন, বলে হুজুর আব্দুল্লাহ তো আমার খালাতো ভাইয়ের শালাতো ছেলের নাম, এটা কোনো কথা? আরে ভাই, আপনার আপন ভাইয়ের ছেলের নামও যদি আব্দুল্লাহ হয় তো আপনার ছেলের নাম আব্দুল্লাহ হলে খুব বেশি অসুবিধা? অসুবিধা কি আমি জানি, অসুবিধা হলে আপনি বলবেন হুজুর আব্দুল্লাহ বলে ডাক দিলে কে আসবে, এটা কোনো যুক্তি হইল? জীবনে এই দোনো আব্দুল্লাহ সারা জীবন একসাথেই থাকবে? কয়দিন একসাথে থাকবে? আজকাল ভাইয়ের সাথে ভাইয়ের দেখা হয় না, চাচাতো ভাই তো অনেক পরের কথা, সবাই এনওসি এনওসি আপনা আপনা ধান্দায় ব্যস্ত, একটা যাবে কানাডা, একটা যাবে আমেরিকা, একটা যাবে ঢাকা, একটা যাবে চিটাগাং, সবাই যার যার জায়গায় ব্যস্ত থাকবে। অতএব আব্দুল্লাহ সবার নাম হওয়াতে তেমন কোনো অসুবিধা, আর যদি আব্দুল্লাহ হলে বুঝতে মানে নাম আপনার মনে হয় যে বেড়াজাল তৈরি হবে, তাহলে বাপের নাম সাথে যুক্ত করে দেন, নামের শেষে বাপের নামের অংশ লাগায় দেন। কথার কথা, আপনার নাম হলো কথার কথা আহমদ, তাহলে আব্দুল্লাহ বিন আহমদ বানায় দেন, অথবা শুধু আব্দুল্লাহ আহমদ বানায় দেন, তাহলে একটা আব্দুল্লাহ আহমদ হলো। আপনার ভাইয়ের নাম কথার কথা মাহমুদ, তাহলে ছেলের নাম রাখবেন আব্দুল্লাহ মাহমুদ, মানে মাহমুদের ছেলে আব্দুল্লাহ, বাস পার্থক্য হয়ে গেল। আমি একটু আগে যে মনীষীর কথা বলেছি, সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই, ওনার বংশে একটা পরিবারে কয়েকজন ছেলে হয়েছে, আমি যদি ভুল না করে থাকি চারজন তো বটেই, চারজনের বেশি আছে কিনা সন্দেহ, চারজন ছেলে আছে, সবার নাম মোহাম্মদ। সবার নাম কি? একজনের ছেলে চারজন, চারটার নামই কি? ঢাকায় আমার সাথে পরিচয় আছে এক আলেমের, বড় আলেম, ওনার এরকম কয়েকটা ছেলে আছে, সবগুলোর নাম মোহাম্মদ। আপনি তো আপনার ভাইয়ের ছেলের নাম আব্দুল্লাহ, বোনের ছেলের নাম আব্দুল্লাহ, জন্য আপনি আব্দুল্লাহ রাখেন না যে দুই আব্দুল্লাহ পিটাপিটি করবে, ওনার এক ছেলের কয়েকটা ছেলে একজনের সবগুলোর নাম মোহাম্মদ রাখছে, সবগুলোর নাম অনেকে আব্দুল্লাহ রাখছে, কিভাবে? একটার নাম দিছে আব্দুল্লাহ আউয়াল, মানে আব্দুল্লাহ প্রথম, আরেকটার নাম দিছে আব্দুল্লাহ সানি, মানে আব্দুল্লাহ দ্বিতীয়, আরেকটার নাম দিছে আব্দুল্লাহ সালেস, মানে আব্দুল্লাহ তৃতীয়, আরেকটার নাম দিছে আব্দুল্লাহ রাবে, মানে আব্দুল্লাহ চতুর্থ। তো যদি বলে আব্দুল্লাহ রাবে তো চার নম্বর আব্দুল্লাহ দৌড় দেয়, যদি বলে আব্দুল্লাহ আউয়াল তো আব্দুল্লাহ প্রথমটা দৌড় দেয়, যদি বলে মোহাম্মদ সানি তো মোহাম্মদ যেটা দ্বিতীয় ওইটা দৌড় দেয়, যদি বলে মোহাম্মদ রাবে তো সে দৌড় দেয়। নদওয়াতুল উলামা লখনৌর
অনেক বড় আলেমে দীন আলেম আবু রহমাতুল্লাহ বংশধর ওনার আত্মীয় রাবে হাসানি নদবী রাবে হাসানি নদবী এর রাবে মানে চতুর্থ ওই যে মোহাম্মদ কয়েকজন চতুর্থটা তাহলে একই নাম কয়েকজন হলো আব্দুল্লাহর নামটা আপনার ভাই দখল করছে সুন্দর নামটা সে দখল করছে তো আপনি কেন সুন্দরটা নেবেন আপনি সুন্দরটা নেন আমি বলতেছি ভালো নাম যদি পরিবারের কারো থাকে ওই যুক্তি দিয়া সন্তানদের একটা টালটু বল্টু মার্কা নাম ধরাই দিবেন না একটা সুন্দর নাম দিবেন কিয়ামতের ময়দানে মানুষকে নাম ধরে ধরে ডাকা হবে অমুকের ছেলে অমুক অমুকের বাবা অমুক তখন কিন্তু আপনার এই ভুল ভাল নাম রাখার কারণে আপনি মানুষের সামনে লজ্জিত হবেন আল্লাহর কাছে লজ্জিত হবেন এর জন্য সন্তানের অধিকার তার জন্য সুন্দর নাম রাখা এটা পাঁচ নম্বর অধিকার